আমরা দূতাবাসে তাদের পরিবার যারা যোগাযোগ করেছেন আমরা ভারত কর্তৃপক্ষের সাথে খোঁজ খবর করছি এবং আপনার এটা নিয়ে কাজ হচ্ছে সময় মতো জানিয়ে দেব। আমরা দেখেছি যে মিডিয়ার কিছু কিছু জায়গায় বিশেষ করে সোশ্যাল মিডিয়া যেখানে আসলে সত্য ঘটনাটি কি এটা জানা একটু দুরূহ হয়ে পড়ে, এই কারণে আপনাদের উপরে অনেক বড় দায়িত্ব মেইন স্ট্রিম মিডিয়াতে। আমরা যেটা জেনেছি আপনাদের কাছেও নিশ্চয় ইতিমধ্যে এসছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে এটি অশোকান এম্পায়ার মায়ুরা বলে জানে এই অঞ্চলের মানুষ, এবং সেটি হলো যীশু খ্রিস্টের জন্মের 300 বছর আগের সেই সময়ের যে এই অঞ্চলটি ছিল তার একটি ম্যাপ, এবং সেখানে এটা ম্যুরাল এবং এই ম্যুরালে ডিপিক্ট করা হয়েছে জার্নি বিভিন্ন সময়ের। তো এটা অতীতের যেটাতে কালচারাল সিমিলারিটি থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, বাট ইটস নাথিং টু ডু উইথ পলিটিক্স অথবা যীশু খ্রিস্টের জন্মের 2023 বছর পরের ম্যাপ এটি নয়। তো এটি নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা আরও ফার্দার ক্লারিফিকেশনের জন্য আমরা দিল্লিতে আমাদের মিশনকে বলেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে তাদের অফিসিয়াল ব্যাখ্যাটি কী, তবে আমরা ওপেন সোর্স থেকে যেটা জেনেছি যেটা বললাম। And you believe that? না, অঘোষিতভাবে বললে আমার উত্তর উইল নট বি এনাফ, কারণ হলো বলবে ওরা তো বলেনি কিন্তু আসলে দিবে। তো লেটস ওয়েট এন্ড সি, আপনারা আমরা সকলে অ্যাপ্লাই করে দেখি, যদি সময় থাকে যার সেসব দেশে ভিসা দিচ্ছে কি দিচ্ছে না। বাট অন এ সিরিয়াস নোট, দিজ আর অল প্রোপাগান্ডা, বর্তমান সরকার বিরোধী যে শক্তিগুলি কাজ করে। আপনার শুধু এটি নয়, আপনারা বেশ কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ, ছবি বা গ্রাফিক্স বা এইসব দেখবেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে এই ধরনের তথ্য আরও বেশি পাবেন। তবে সকলকে যাচাই করে নেওয়াটা জরুরি, এবং যেটা দিয়ে শুরু করলাম আপনাদের সাথে কথা বলা যে মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় দায়িত্ব এই সময়ে জুডিশিয়াসলি কাজগুলি করা এবং সংবাদটি সঠিকভাবে যাচাই বাছাই করে সবার আগে কে ঝুলাতে যাব খবরটি সেটি প্রতিযোগিতা হওয়া উচিত নয় মনে হয়। বাট আই ডোন্ট ওয়ান্ট টু রোম অ্যারাউন্ড ইন ইয়োর টেরিটরি, দ্যাটস ইউ গাইজ আর অল প্রফেশনালস, কিন্তু এগুলি প্রোপাগান্ডারই একটি অংশ, এরকম কোনো সম্ভাবনা নেই। কারণ যারা বিশ্ব রাজনীতি এবং পররাষ্ট্র নীতি নিয়ে একটু নাড়াঘাটা করেন তারা জানবেন যে ভিসা এজ এ ফরেন পলিসি টুল এটা সকল দেশের বিষয় নয়। প্রতিমন্ত্রী, আপনি যেটা বলছিলেন যে সোশ্যাল মিডিয়া আসে বা প্রোপাগান্ডা চলছে, কংগ্রেস প্যানের চিঠি নিয়ে এক ধরনের বিভ্রান্তি ছিল, একটা নানান তারিখ ছিল এবং শেষ পর্যন্ত একজন কংগ্রেস প্যান তার টুইটে, তো এই চিঠিটাকে গভর্নমেন্ট কিভাবে দেখছে, কারণ এখানে তো ওয়াইড রেঞ্জ অফ ইস্যু চলে আসছে। আমরা চিঠিটা পেয়েছি, চিঠি বলতে আমরাও কালেক্ট করেছি, লাইক এনি আদার কমিউনিকেশনস এখানে অনেক এক্সাজারেশন আছে, এমনকি তথ্যের বড় ধরনের ঘাটতি আছে, আপনারা নিজেরাও লাইন বাই লাইন পরীক্ষা নিরীক্ষা করলে বুঝতে পারবেন ইনকনসিস্টেন্সি আছে। তো দ্যাট গোজ অন টু টেল ইউ হাউ উই ক্যান চিপ দ্য এফোর্ট ওয়াজ। আমাদের দেশেও কিন্তু রাজনীতিবিদেরা, সংসদ সদস্যরা, বিশেষ করে অন্য দলের সংসদ সদস্যরা, মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু বলেন, কেউ হয়তো লেখেনও আমরা যেটা জানি না, হয়তো আমার বিরুদ্ধেও বলেন বা লেখেন। সো ইটস ডাউন টু দ্য হেড অফ দ্য স্টেট অফ দ্য গভর্নমেন্ট টু ডিসাইড হোয়েদার হি অর শি ইজ গোয়েন টু টেক দ্যাট ইন টু কগনিজেন্স। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে জায়গায় আছে, আই ট্রাইড মাই বেস্ট ইন লাস্ট 7 days অলসো টু এক্সপ্লেন, সেখানে এই চিঠি, এরকম চিঠি অতীতেও এসছে, ভবিষ্যতেও আরও বেশি আকারে আসতে পারে। আর ওই যে বললাম নির্বাচন যত ঘনিয়ে আসবে এই ধরনের অ্যাক্টিভিটিস অনেক বাড়বে, বাট কনস্ট্রাকটিভলি আমরা যেটা বলেছি যে উই উইল রিচ আউট টু অল দিজ মেম্বার্স, শুধু তাই নয় এসব রিজন নিয়ে যাদের আগ্রহ আছে বা যে বিষয়গুলির অবতারণা করা হয়েছে যাদের আগ্রহ আছে, এই বিষয়গুলি আমরা সকলকেই আমাদের অবস্থান জানাবো অন এ রেগুলার বেসিস। আমি এটা আনইউজুয়াল কি ইউজুয়াল আমার জানা নেই। বাংলাদেশের বিরুদ্ধে লবিস্ট আইনে পরামর্শ দিয়ে দিয়েছে
তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেটা সবসময় বলেন, বাংলাদেশের মানুষ হলো আমাদের শক্তি। আমরা দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জন্য যা করেছি গত 14 বছর, 15 বছরের মাথায় নির্বাচন আসবে, মানুষ জাজ করবে ওয়েদার আমরা ঠিক করেছি না ভুল করেছি। বিদেশি কারো কাছে ধন্না দিয়ে অথবা কারো চাপে পড়ে অথবা আমার তার সাথে সম্পর্কটা শেষ পর্যন্ত ধরে রাখতেই হবে, এরকম কোন নীতির প্রতি অগ্রসর হয়ে বাংলাদেশের মানুষকে পেছনে ফেলে দেওয়ার নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। আমরা ওই বিশ্বাস নিয়ে কাজ করছি। উই বিলিভ ইন আওয়ার পিপল অ্যান্ড পার্টি অ্যান্ড দ্য ওয়ার্ক দ্যাট উই হ্যাভ ডান। আমাদের স্ট্যান্স ইজ এক্স্যাক্টলি হোয়াট উইস আপনাদের সাথে গণমাধ্যমে সরকারের তরফ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় যে রিয়াকশনটি দিয়েছে সেটি আমাদের অবস্থান। আমার বিস্তারিত জানা নেই। যদি অফকোর্স আমরা একটা ফেজ গেছে আজকে থেকে মাস ছয়েক আগে, যদি কেউ কোনো দেশের রাষ্ট্রদূত আবারও সেই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হন যেটা আমরা মনে করব যে তাদের বাউন্ডারিকে লাইনকে ক্রস করে ফেলছে, আমরা অফকোর্স এটা কগনিজেন্সি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এরকম কিছু চোখে আমাদের পড়েনি। থ্যাংক ইউ।